আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে প্রথম অধ্যায় আকায়দের দশ পৃষ্ঠার প্রতিফলন ডারি লিখনের কাজটিকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে দশ পৃষ্ঠায় বলা হয়েছে প্রতিফলন ডারি লিখন আর এখানে ব্রাকেটে বলা হয়েছে বাড়ির কাজ এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিত মজবুত করব এরপর বলা হয়েছে উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়ি থেকে পূরণ করে আনবে এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো তাহলে তোমাদেরকে এখানে এই প্রতিফলন ডাড়ি লেখন এই কাজটির জন্য একটি শিরোনাম দেওয়া হয়েছে শিরোনামটি হচ্ছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিত মজবুত করব। আর তোমাদেরকে বলা হয়েছে এই শিরোনামের আলোকে নির্ধারিত তোমাদের এখানে যে ছকটি আছে এই ছকটিকে বাড়ি থেকে পূরণ করে আনতে হবে আর এই ক্ষেত্রে তোমরা তোমাদের পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে সহায়তা নিতে পারো তাহলে তোমাদেরকে এই ছকটিতে তাহুদ সম্পর্কিত বিশ্বাস লিখতে হবে আর এই পাশে এই বিশ্বাসসমূহ থেকে কাজসমূহ তোমাদেরকে এই ছকটিতে লিখতে হবে তোমরা এখানে এই ছকটিকে পূরণ করার পূর্বেই এই ছকটির উপরে তাহজ সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য নিচের এই ছকটিকে পূরণ করা অনেক বেশি সহজ মনে হবে আমি তোমাদেরকে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো তার একটি নমনত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনত্রটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তাহজ সম্পর্কিত বিশ্বাস ও কাজসমূহ দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনতটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছকটিতে আমি এখানে প্রথমে বিশ্বাসের জায়গা লিখেছি আল্লাহ এক তার কোনো শরিক নেই আর এই বিশ্বাস থেকে কাজসমূহ এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করব আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করব না এরপরে দুই নম্বরে বিশ্বাস হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউই অনুগত্য ও উপাসনা পাবার যোগ্য নয় এই বিশ্বাস থেকে কাজসমূহ হচ্ছে আমরা শুধু আল্লাহরই ইবাদত করব। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে দশ পৃষ্ঠা ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো